এক সময় পথের ভোগান্তি মাথায় নিয়ে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যেতেন মুসল্লিরা। এখন মেট্রো, রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা ফ্লাইওভার চালু হয়েছে, সেসবের আদৌ কি কোনো সুবিধা নিতে পেরেছেন তারা? বিস্তারিত দেখুন একে আজাদের রিপোর্টে। বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের ঢল বাড়ি ফেরার পথে। বাস, ট্রেন, লঞ্চে আগেও মানুষ ফিরেছেন, এবার দ্রুতগতির মেট্রো, রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা, তাই মানবস্রোত সেদিকে। মেট্রো রেলের প্রথম স্টেশন ঢাকার উত্তরায়। কাউন্টারগুলোর সামনে মানুষে মানুষে একাকার, ঝামেলাহীন নিরাপদ গন্তব্যে ফেরার তাড়ায় ছুটে আসেন যাত্রীরা। এ সময় টিকিট বিতরণ অব্যাহত থাকলেও উপচে পড়া ভিড় দেখা যায় সেখানে। টিকিট প্রত্যাশীদের চাপ সামাল দিতে হিমশিম খায় স্টেশন কর্তৃপক্ষ। মেট্রো যদি না থাকতো অনেক ভোগান্তি দিত, আমার ফজর রক্ত উঠতে দিত, ভোর 6টা বাজে বাসে উঠতাম, এয়ারপোর্টে এসে বসে থাকতাম, অনেক হাঁটতে দিত, দুরন্ত হইত, অনেক কষ্ট হইত যাতায়াতের। মেট্রোর জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। মোনাজাত শেষ করে আমি দ্রুত সময়ের মধ্যে আবার এই মেট্রো রেল স্টেশনে আসতে পেরেছি, দিয়াবার স্টেশনে। এখান থেকে আমি আবারও মিরপুর 10-এ পৌঁছবো ইনশাল্লাহ। এই ইস্তেমার পরপরই প্রতিবারই দেখতেন যে আপনি একটা বিশাল একটা জ্যাম রোডে বিরাজ করছে, সেই জ্যামটা কিন্তু আজকে আমরা ওই অঞ্চলে দেখি নাই। কারণ এই যে মেট্রো রেলে যে একটা প্রভাব জনজীবনে, যে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন। আখেরি মোনাজাত উপলক্ষে গণপরিবহনের চলাচল সীমিত করা হয়, ফলে বেশ কিছু সড়কে বন্ধ ছিল যান চলাচল, তাই পণ্যের গাড়িতেই উঠে পড়েন অনেকে। আমরা ওই দিকে সিবা সাবা ঘুরা ঘুরে আমরা আইলাম, মনে আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা কষ্ট হইলো, এটা কষ্ট মনে করি না। যানজট এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়েও এবার বাড়ি ফিরেছেন অনেক মুসল্লি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।